সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম মেধা তালিকা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে আলোচনা করব। ইতিমধ্যে তাদের ষষ্ঠ ও সপ্তম মেধা তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা চাইলে খুব সহজেই এগুলো দেখে নিতে পারি, সেজন্য আমি আমাদের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে সেই সকল লিঙ্ক দিয়ে দেব। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলোর মাধ্যমে আমরা আমাদের ষষ্ঠ সপ্তম মেধা তালিকা ডাউনলোড করে দেখে নিতে পারবো। তো বিজ্ঞপ্তিটি আলোচনা করা যাক। ষষ্ঠ তালিকায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি জমা দেওয়ার সময়কাল ইতিমধ্যে পার হয়েছে। মনোনীত বিভাগে সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সূচি হচ্ছে 27 জানুয়ারি থেকে 30 জানুয়ারি, এটাও অলরেডি শেষ হয়েছে। অর্থাৎ ষষ্ঠ তালিকার কার্যক্রম অলরেডি শেষ হয়েছে। এখন আমরা সপ্তম মেধা তালিকার আপডেটগুলো জানব। 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি জমা দেওয়ার সময়কাল চলবে এবং মনোনীত বিভাগে সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সূচি হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। ডিনস অফিসে অটো মাইগ্রেশন বন্ধের জন্য আবেদন 6 ফেব্রুয়ারি করতে হবে, সকাল 9টা থেকে বিকাল 4টার ভেতরে। এখানে আনুষাঙ্গিক সকল ফি দেওয়া আছে। চাইলে কীভাবে ফি প্রদান করতে হবে সে সকল বিষয় এবং কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। আমি যেই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিব সেটার মাধ্যমে আমরা এরকম একটি পেজে আসব। এখানে সকল নিউজগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালে দেওয়া আছে। আমরা এখানে চাইলে যদি 7 মেরিট লিস্ট অফ এ ইউনিট ডাউনলোড অপশনে প্রেস করি তাহলে আমার পেজটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন যে কোনো একটি পিডিএফ রিডারের মাধ্যমে পেজটি পড়তে পারব। এখানে সকল সিরিয়াল ওয়াইজ রেজাল্টগুলো আমাদের দেওয়া আছে। শেষ মেধা তালিকা হচ্ছে 4532। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন।